فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. جي السلام عليكم ورحمة الله وبركاته. أكبر كبير غروت بون একটি প্রশ্ন করছেন যে অনেকে বিভিন্ন জীবজন্তু এবং কীটপতঙ্গ দেখা যায় যে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে দেয়, আসলে এটা শরীয়তসম্মত কিনা? আসলে এটা অনেকের আমাদের মনের প্রশ্ন বা অনেকে মনের ভিতরে প্রশ্নটা সব সময় জাগ্রত হয় যে আসলে এই যে জীবজন্তু কীটপতঙ্গ এগুলো আগুনে নিক্ষেপ করা যাবে কিনা বা পুড়িয়ে দেওয়া যাবে কিনা। আসলে এক্ষেত্রে আমাদের কি খেয়াল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কোনো নির্দেশ দিয়েছেন কিনা? আসলে জীবজন্তু কীটপতঙ্গ বা মৃত হোক, জীবজন্তু কীটপতঙ্গ এগুলো মৃত হোক অথবা জীবিত হোক আগুনে নিক্ষেপ করে পোড়ানো যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পুড়িয়ে শাস্তি প্রদান করতে নিষেধ করেছেন কীটপতঙ্গ জীবজন্তু এদেরকে। আসলে যেটা আমরা পাবো সহিহ বুখারীর ভিতরে আসছে হাদিসটা এবং রিয়াদুস সালেহাইনের 477 নম্বর পৃষ্ঠার ভিতরে আগুনের আগুন দ্বারা শাস্তি প্রদান করা অধ্যায়ের ভিতরে হাদিসটা পাওয়া যাবে অবশ্যই। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা পাই আমরা, যে তিনি বলছেন যে আমরা একদা সফরে পিপীলিকা পুড়িয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, আগুনের প্রতিপালক ব্যতীত কারোর জন্য আগুন দ্বারা শাস্তি প্রদান করা জায়েজ নয়। যেটা আসছে রিয়াদুস সালেহিনের 477 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। তো এক্ষেত্রে আমরা দুটো হাদিসকে সমন্বয়ে একথা বলতে পারি যে জীবজন্তু কীটপতঙ্গ এগুলো হয় হোক মৃত বা হোক জীবিত, এগুলোকে আগুনে পুড়িয়ে মারা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। অনেকে হয়তো বেকায়দা করে ফেলি, আমরা প্রশ্ন তুলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সরাসরি নিষেধ করেছেন এক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন এখানে থাকার কথা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।